রিস্কওয়ালা ভাই এটা কোনো কাম করলেন আপনি রং সাইডে ঢুকায় দিলেন মিয়া দুরু মিয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি গাজীপুর কুড়ে হয়তো মনে করতেছেন কেন যাচ্ছি মামলা টামলার বিষয় না ভাই এমনিই যাচ্ছে গাজীপুর কুড়ের দিকে একটা দরকার ছিল এর জন্য যাচ্ছি আমরা এখন শালনা ব্রিজ ক্রস করে এখন সামনে তো পুলিশে গাড়ি আটকা এর জন্য একটা চিপা দিয়া ঢুকতেছি হ্যাঁ কারণ এক ভাইয়ের হেমলেট নাই গে আবার চিপার ভিতরে যদি পুলিশে ধরে ভাই এইখানে পড়ে গেছে ভাই মহা বিপদে গাজীপুর রেল কোচিংয়ের মাঝে ভাই এত জ্যাম এখানে যদি একটা ফ্লাইওভার দিত তাহলে জনগণের জন্য কিন্তু অনেক ভালো হইতো ভাই দেখেন কি জ্যাম ভাই চতুর সাইডে মানে এই এইখানে আমি প্রায় 30 মিনিটের উপরে কিন্তু এই জ্যামে আটকে আছি হ্যাঁ এখানে দাঁড়াই আছি ভাই এতিমের মতো দাঁড়াই আছি রোদের ভিতরে ভাই দেখেন মানে প্রতিটা মানুষই ভাই প্রচুর কষ্ট করতেছে মানে এখানে যে মানুষ যে চলাফেরা করবো এইটারও কোনো ভাব নাই এখানে যদি একটু ফ্লাইওভার থাকতো তাহলে আরও ভালো হইতো মানে প্রচুর একটা বিপদের ভিতরে পড়ে গেছি গা এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না স্কুলের মানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে ফ্যামিলি প্রচুর বিপদে পড়ে গেছে মানে যাইতে পারতেছে না সামনে আবার দেখি এক পুলিশ ভাই ওই যে আসামি লইয়া যেতেছে এই যে দেন মানুষ যে কী কষ্ট করতেছে এই মহিলা বাচ্চা কাচ্চা লইয়া কেমনে পার হইব এই চিপা চাপাতা কেমনে যাইব মানে একটা মহা বিপদ এই গাজীপুর যদি এই রেল কোচিংয়ের এখানে যদি একটা ফ্লাইওভার দিত কিংবা ওভার ব্রিজ দিত এই দুইটাই দরকার কারণ এইখান দিয়ে কিন্তু মানুষজন কিন্তু চলাফেরা করতে পারে না এই চিপা চাপা দিয়ে এই যে দেখেন একটা মহিলা মানে কি একটা মহা বিপদ যাই হোক অবশেষে মানে রেল চলে গেছে এখন আমরা একটু অপর সাইডে আসতে পারলাম মহা বিপদের মুখোমুখি হইয়া এইখানে এই যে দেখেন বাচ্চাটা লইয়া হুজুরে কি একটা বিপদ হইয়া গেছে গা হাই রে বিপদ আর এক জ্যামের মুখোমুখি পড়িয়া গেলাম মানে এই কী যে একটা মাইনকার চিপাই পড়ছি আল্লাহ জানে এখন কি আজকে কি কুটে গিয়া এই যে একটা ভাই ওর হাজিরা হ্যাঁ মানে কুটে গিয়া টাইম মতো ওর হাজিরাটা দিব মামলার একটা হাজিরা কিন্তু আমার না ভাই বিশ্বাস করেন আমার না যাই হোক এখন যেহেতু কুটের ভিতরে যাচ্ছি হ্যাঁ ভয় করতেছে এখানে কারণ আমার কি মাইনকার চিপাই ফেলাইয়া দেয় নাকি আমি চিন্তা করতেছি যাই হোক এই গাজীপুর মানে কুটের রাস্তাটা এখানে প্রচুর জ্যাম এই যে দেখেন রিয়াল কোচিং পার হয়েছি তারপরেও যে এত জ্যাম মানে এই জ্যামের মুখোমুখি পইরা গেলে মানে লাইফের 12টা বাইজা যায় এই যে দেখেন মানে কোনো রকমভাবেই কিন্তু আমরা জ্যাম থেকে মুক্তি পাইতাছি না কেমনে পামো ভাই চিন্তা করতেছি ভাই একটা গাড়ির পিছন পিছন এখন যাইতে আসি এখন কুড়ের মধ্যে কখন যামু টাইম মতো পৌঁছাইতে হইব গাজীপুর কুড়ের রাস্তাটা আসলে ভয়াবহ জ্যাম এখানে যদি ফ্লাইওভার থাকতো আসলে অনেক মানুষের কিন্তু এই জায়গাতে মানে সুবিধা হইতো দেখলাম সরকারের চেষ্টা করতেছে হয়তো দিব মনে হয় যদি তাড়াতাড়ি দিয়া দেয় তাহলে এটা কিন্তু আসলে সবার জন্য হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে কিন্তু টাইম মতো এই কুটটার ভিতরে পৌঁছাতে পারে না অবশেষে আমরা জ্যাম থেকে মুক্ত হয়ে এখন কাচারির সামনে আসছি অল্প কিছুক্ষণের ভিতরেই এই গাজীপুর কুড়েই কিন্তু আমরা পৌঁছে যাব হ্যাঁ তাহলে আল্লাহর অবশেষ রহমতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি প্রায় হাই রে মহাবিপদ এখানে যে কী জ্যাম রে বাবা রে বাবা এই গাড়িটা কি সাইড দিব না নাকি হয়তো জসমসের গাড়ি একটু বাপ নিতে আসছে দেখেন না যাই হোক এই পুরান একটা ভবন এটা মনে হয় স্কুল এই যাই সে পড়ছি কুটের রাস্তায় হ্যাঁ এই কুটের রাস্তার যে কি একটা রিস্কা আল্লাহরা যে কি একটা মাইনকার চিপাই ফেলাইয়া দেয় আল্লাহই জানে আল্লাহই জানে আজকে মহা বিপদ আছে মনে হয় কপালে এই যে দেখেন এই যে দেন এই যে রিস্কাওয়ালা ভাইটা কী কামটা করলো ভাই তুমি কি ভাই কী দেখে টিকে চালাও না নাকি